দেশের 10টি ব্যাংক দেউলিয়া অবস্থায় আছে, বললেন গভর্নর। এদিকে ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, বললেন তারেক রহমান। জানাবো ক্ষমতাচ্যুতরা চুপচাপ বসে থাকবে না, বললেন ডক্টর ইউনুস। আরো জানাবো শেখ হাসিনা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, বললেন দুদু। এবং সর্বশেষ জানাবো 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন ভিপি নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে 10টি ব্যাংক দেউলিয়া অবস্থায় আছে, বললেন গভর্নর। দেশের 10টি ব্যাংক দেউলিয়া অবস্থা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে দেউলিয়া পর্যায়ে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দেবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, দেশের 10টি ব্যাংক ইতোমধ্যে দেউলিয়া অবস্থায় আছে, আমরা চাই না কোনো ব্যাংক বন্ধ হোক, ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে আমরা সেই চেষ্টা করব, ব্যাংকগুলোকে টেকনিক্যাল অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দেব, ব্যাংক যে অবস্থাতে থাকুক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে গভর্নর বলেন, আমানতের সুরক্ষা বিমার পরিমাণ 1,00,000 টাকা থেকে বাড়িয়ে 2,00,000 টাকা করা হয়েছে, দেশের ব্যাংক খাতের 95% গ্রাহকদের স্বার্থ নিশ্চিত হবে। তিনি বলেন, আমানত বিমা স্কিমের পরিমাণ 1,00,000 থেকে 2,00,000 টাকা উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি, এর মাধ্যমে প্রায় 95% আমানতকারের আমানত সম্পূর্ণরূপে নিরাপদ করা হয়েছে। পৃথিবীর কোনো দেশে 100% আমানতকারীর টাকার গ্যারান্টি দিতে পারে না, আমরাও পারবো না। কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট ছোট আমানতকারীরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন, অঙ্কিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে, কিছু হলেও কাজ হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য আমানতকারীর আস্থা ফিরিয়ে আনা, তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন গভর্নর। ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে গভর্নর বলেন, এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করিনি, সেটা এস আলমের হোক বা সালমান ইব রহমানের হোক, কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। যাদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সবগুলো ব্যক্তি অ্যাকাউন্ট, আমরা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের হাত দিতে চাই না, কর্মসংস্থান নষ্ট এবং উৎপাদন ব্যাহত হোক আমরা সেটা চাই না। ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। স্বৈর শাসকের বিদায় হলেও ষড়যন্ত্র এখনো থেমে যায়নি, চলমান আছে। পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি উৎপাদন উন্নয়নের রাজনীতি, বিএনপি চায় দেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে, সম্ভাবনাগুলোকে বের করে আনতে চাই। আমি 6,000 মাইল দূরে থাকলেও আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে। সাতক্ষীরা চিংড়ি চাষের ঘের কেন্দ্রিক বেড়িপাত নিয়ে যে আতঙ্ক, সেই আতঙ্ককে কাটাতে বাঁধটি শক্ত ও মজবুত করতে চাই। এভাবে দেশের প্রতিটি জেলার সম্ভাবনা আছে, সেগুলো বের করে কাজ করতে হবে। তিনি বলেন, সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকারই জনগণকে নিয়ে ভাবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভোটে নির্বাচিত ছিল বলেই কৃষকের জন্য খাল খনন করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছিলেন। জনগণের সরকারই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবে। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, এই মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বার ভাষণ দিয়েছিলেন, এবার তার উত্তরসূরি তারেক রহমান আজ এই মাঠে বক্তব্য দিয়েছেন, যিনি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। আল্লাহর রহমতে 70 বছরের সাজা নিয়ে কারাগারে ছিলাম, আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, আমি মুক্ত। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন হাবিব। তিনি বলেন, আমার নেত্রী কোনোদিন পালাননি, পালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা, আমার নেত্রী পালান না। তারেক রহমান আমার পরিবারের খোঁজ খবর নিতেন যখন আমি কারাগারে ছিলাম, এজন্য তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই। হাবিব বলেন, আমি মিথ্যা মামলায় সাজা নিয়ে ভয় পাইনি, আমার সঙ্গে এখনই মামলায় কারাগারে থাকা 4 নেতাকে হত্যা করা হয়েছে, আমি তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করছি। ক্ষমতাচ্যুতরা চুপচাপ বসে থাকবে না, বললেন ডক্টর ইউনুস। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল, তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কি এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না, খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য, তারা চেষ্টা ত্রুটি করবে না।
যেটা শুরু করছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না। ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছো এটার জন্য হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। এটা শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয়। শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করে তিনি বলেন, যারা শহীদ হয়েছে আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারতো, কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি। যখন হাসপাতালে আহতদের দেখার জন্য যাই তাদের দিকে তাকাতে কষ্ট হয়। তিনি আরো বলেন, একজন তরুণকে যখন দেখতে যায় তখন সে জিজ্ঞেস করে, স্যার ক্রিকেট খেলবো কিভাবে, ক্রিকেট খেলার কথা তার মাথা থেকে সরছে না। যতবার দেখি মনে প্রশ্ন জাগে, এটাই আমরা বাংলাদেশে বানিয়েছি। কালকে একটা হাসপাতালে গেলাম, আমার সেই দৃশ্য, তরুণ প্রাণ অনেকের মাথার খুলি উড়ে গেছে, অনেকের শরীরে গুলি রয়ে গেছে, বেঁচে আছে। প্রধান উপদেষ্টা বললেন, যতবার শুনি যতবার দেখি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমি সাক্ষাতের সময় যে দৃশ্য দেখছি সেটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছেন তারা হয়তো অনুধাবন করতে পারছে। মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে কি নৃশংসতা ছিল। শেখ হাসিনা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার জন্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথায় চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশের শান্তিতে থাকবে না। এ সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন দুদু। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান। শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি, কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন আমি জানি না তার উদ্দেশ্য কি। তার দেশের নিরাপত্তা, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয়, শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করা, ইসরায়েলের সঙ্গে তুলনা করা, ইউক্রেনের সঙ্গে তুলনা করা, সেটা মনে হয় তারা ঠিক করেনি। ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে বলে ঘোষিত হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ সময়ের পর বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যূনতম মানবাধিকার রক্ষা করার সুযোগ এসেছে। এই সুযোগ আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজ তাদের জীবন উৎসর্গ করে গণতন্ত্র স্বাধীনতার সম্মুখে এসে গণ অভ্যুত্থান সংঘটিত করেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদেরকে সেটা রক্ষা করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুদু বলেন, যারা গত 17 বছর ধরে গণতন্ত্র বিরোধী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, হাসিনা সহ আওয়ামী লীগে জড়িত থাকা নেতাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা লুট ও পাচার করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সমস্ত টাকা উদ্ধার করতে হবে। 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানালেন ভিপি নূর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দিতে পারে জানিয়ে দলের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামীতে নতুন বাংলাদেশ রচিত হবে, নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনীতি প্রতিষ্ঠিত হবে। সেই অঙ্গীকার নিয়েই গণ অধিকার পরিষদের রাজনৈতিক পথচলা। পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা ও কর্মপদ্ধতি দেশের মানুষ দেখেছে, যেই লাউ সেই কদু। শত শত মানুষ ছাত্র আন্দোলনে জীবন দিয়েছে, আর যেন কাউকে জীবন দিতে না হয় এজন্য টেকসই গণতন্ত্র চায় গণ অধিকার পরিষদ। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের অত্যাচার আর নির্যাতন দেশবাসী দুর্বিষহ ও যন্ত্রণার মধ্য দিয়ে দিন পার করেছে। নুরুল হক নূর বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দলের আমল নামা খুব একটা ভালো না, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। সেই চিত্র দেশের মানুষ দেখেছে। পুরনো চাঁদাবাজ, দখলবাজ, হোন্টা বাহিনী, গুন্ডা বাহিনী, তারাই যদি আবার নির্বাচিত হয়ে আসে তাহলে আমাদের কারো জন্যই সুখবর হবে না। এবার পরিবর্তনের সুযোগ এসেছে, জনগণের হাতে ক্ষমতা রয়েছে, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিগত দিনে যে সরকার ক্ষমতা এসেছে পুলিশ প্রশাসনকে তাদের মতো করে পরিচালিত দলীয়করণ করে, জনগণ কারো কাছে যেন জিম্মি না থাকতে পারে, এজন্য রাষ্ট্রের সংস্কারের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সময় দেওয়া হবে। এক ফ্যাসিবাদ গেছে, আরেক ফ্যাসিবাদ তৈরির প্রক্রিয়া চলছে। বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ চাঁদা নিত এবং দখল করত, এখন সেখানে অন্য রাজনৈতিক নেতাকর্মীরা একই কাজ শুরু করেছে। কোনো রাজনৈতিক দল শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারে নাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তাই আগামী রাষ্ট্রনীতিতে তরুণদের যাতে অগ্রাধিকার থাকে, তরুণদের নেতৃত্ব থাকে, সেজন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কাজ করতে হবে। পরিবর্তনের
ছাত্রছাত্রীদের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাক্তার সাবেক এভিপি বলেন, পিলখানা বিডিআর বিদ্রোহের নামে মেধাবী সেনাদের হত্যা করেছিল, ইসলাম নির্মূল করার জন্য শাপলা চত্বরে সমাবেশে গণহত্যা চালিয়েছিল, এমন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনা দুঃসাহস বেড়ে গিয়েছিল। পরবর্তীতে যে কোনো আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের গুম ও খুন করে একদলীয় শাসন কায়েম করেছিল। সর্বশেষ ছাত্র জনতার প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়ে 5 আগস্ট এই সরকারের পতন হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।